আসসালামু আলাইকুম, ইজি কুকিং স্টুডিওতে আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওতে রেসিপিটি হচ্ছে গরুর মাংসের কালো ভুনা। গরুর মাংসের কালো ভুনা তৈরিতে কী কী উপাদান লাগছে চলুন দেখে নিই। প্রথমেই আমার লাগছে গরুর মাংস, আমি এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। তারপর লাগছে সরিষার তেল 1/2 কাপ। মশলার মধ্যে লাগছে জিরা গুঁড়া 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, মরিচ 2 চা চামচ আমি নিয়েছি, কিন্তু আপনারা যদি ঝাল বেশি খান তাহলে আরও বেশিও নিতে পারবেন। ধনে গুঁড়া 1 চা চামচ নিয়েছি। গরম মশলার মধ্যে আমার লাগছে তেজপাতা 3 থেকে 4টি, দারুচিনি 2 থেকে 3টি, এলাচ 5 থেকে 6টি, লবঙ্গ 5 থেকে 6টি এবং কয়েকটি গোলমরিচ। আমার লাগছে পেঁয়াজ, আমি এখানে বড় আকারের 2টি পেঁয়াজ কিউব আকৃতিতে কেটে নিয়েছি। চলুন দর্শক, এবারে দেখে নেই গরুর মাংসের কালো ভুনা তৈরির প্রণালী। প্রথমে আমি একটি মিক্সিং বোল নিলাম, এর মধ্যে সম্পূর্ণ গরুর মাংসটুকু ঢেলে দিলাম। এবারে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিগুলো রেখেছিলাম তা দিয়ে দিলাম, সব ধরনের মশলা দিয়ে দিলাম, গরম মশলাগুলো দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে এটিকে ভালোভাবে মেশাতে হবে, হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। যত ভালোভাবে মাখাবেন মাংস থেকে তত তাড়াতাড়ি পানি বের হবে, আর মাংস থেকে যত বেশি পানি বের হবে আপনার মাংসের কালো ভুনা ততই স্বাদ হবে। এলাচি গুলোর আমি একটু মুখটা ভেঙে দিয়েছিলাম আর দারুচিনি গুলো ভেঙে দিচ্ছি। এইভাবে ভালোভাবে মাংসগুলোকে মাখিয়ে নিই। এবারে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন আমি দিয়েছি একসাথে বেটে 1 টেবিল চামচ এবং 1/2 টেবিল চামচের অর্ধেক, মানে 1.5 টেবিল চামচ আদা রসুন একসাথে বেটে দিয়ে দিয়েছি। এই মাংসটাতে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ। এভাবে মাখিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিন। আপনি চাইলে সরাসরি চুলায় বসিয়ে দিতে পারেন, কিন্তু কিছুক্ষণ রেখে দিলে মাংসটার ভিতরে মশলাগুলো ঢুকবে। দর্শক, 15 মিনিট মাখিয়ে রাখার পর আমি মাংসগুলোকে একটি প্যানে করে চুলায় দিয়েছি। এবারে আমি প্যানটিকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আগুন বাড়িয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট এভাবে রান্না করার পর আমি ঢাকনা খুলে মাংসের অবস্থা দেখে নিই। দর্শক, আমি এখন ঢাকনাটি খুলে দেখে নিচ্ছি আমার মাংসটির অবস্থা। এই দেখুন, মাংসের ভিতর থেকে পানি বের হচ্ছে। এখন আমি লো মিডিয়াম আঁচে মাংসটিকে আরো কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। এইভাবে ঢেকে রাখলে আরো অনেক পানি মাংস থেকে বের হবে। দর্শক দেখুন, এখন মাংসটি থেকে প্রায় অনেকটাই পানি বেরিয়ে এসেছে। এবারে আমি কিছুটা টক দই মাংসের মধ্যে দিয়ে দিব। আমি আগেই দইগুলো পানিতে গুলিয়ে রেখেছিলাম। ভালো করে নেড়ে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবং এখন চুলার আঁচটা কমিয়ে দিচ্ছি। দেখুন দর্শক, টক দই দেওয়ার 5 মিনিট পরের অবস্থা, মাংস থেকে কত পানি উঠে এসেছে। এই পানি দিয়ে মাংস প্রায় 80% রান্না হয়ে যাবে। চুলার আঁচ আমি একেবারেই কমিয়ে দিয়েছি, এখন ঢেকে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। দেখুন দর্শক, মাংসটি এখন কেমন সিদ্ধ হয়ে এসেছে এবং এর মধ্যে একটি হালকা কালচে ভাবও চলে এসেছে।
এখন মাংসে আর পানি নেই, এখন উপরে তেল উঠে এসেছে। এখন আমি চুলার আঁচ একটু বাড়িয়ে দিব এবং মাংসগুলোকে তেলের মধ্যে কষিয়ে নিব। খেয়াল রাখতে হবে যেন মাংসের উপরে মশলাগুলো পুড়ে না যায়, সেই জন্য আমি মাংসে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব। আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি, কিন্তু সবটা পানি আমি একসাথে দিব না, আমি কিছুটা করে পানি দিয়ে দিব যাতে খুব তাড়াতাড়ি পানিগুলো শুকিয়ে যেতে পারে। পানি দেওয়ার একমাত্র কারণ হচ্ছে মাংসের উপরে মশলাটা যেন পুড়ে না যায়। পানি দিয়ে নেড়ে আবার আমি মাংস ঢেকে দিচ্ছি। দেখুন দর্শক, পানিটা শুকিয়ে গিয়ে আবারও কেমন তেল তেল ভেসে উঠেছে। এখন আমি আবার সামান্য কিছু পানি দিয়ে দিব। যতক্ষণ পর্যন্ত মাংসগুলো সুন্দরভাবে কালো না হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এই প্রসেস চালু রাখবো। এইভাবে মাংসগুলোকে একটু একটু পানি দিয়ে কষিয়ে নিব যাতে করে মাংসের উপরের মশলাগুলো পুড়ে না যায় এবং আস্তে আস্তে মশলার মধ্যে কালচে ভাবটাও চলে আসবে। দেখুন দর্শক, কয়েকবার এইভাবে পানি দিয়ে পানি কষিয়ে কষিয়ে প্রসেসটি চালু রাখার পর আমার মাংসটি কেমন কালো হয়ে এসেছে। এরকমভাবে আরও কিছুক্ষণ করতে হবে, তাহলে মাংসটি সম্পূর্ণরূপে কালো হয়ে যাবে এবং কালো ঘন তৈরি হয়ে যাবে। এই দেখুন তেল ভেসে উঠেছে, এখন আমি আবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে আবার ঢেকে দিব। দর্শক দেখুন মাংসের রং কিরকম কালো বর্ণের হয়ে এসেছে, আমাদের কালো ভুনা তৈরি হয়ে গেছে। এরকম ভাবে পানি দেওয়ার এবং কষানোর প্রসেস আমি 5 থেকে 6 বার করেছি, এখন মাংসটি হয়ে এসেছে। আমি মাংসটি নামিয়ে ফেলবো এবং কালো ভুনার জন্য বাগার তৈরি করব। তাহলে চলুন দেখে আসি কিভাবে কালো ভুনা মাংসের বাগার দিতে হয়। দর্শক, গরু মাংসের কালো ভুনা বাগার দেওয়ার জন্য আমি নিয়েছি সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আমার লাগছে পেঁয়াজ, আমি 2টি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, লাগছে শুকনো মরিচ, আমি 5টি শুকনো মরিচ নিয়েছি। এবারে চুলায় আমি একটি ফ্রাই প্যান বসিয়েছি, ফ্রাই প্যানটি গরম হয়েছে, এখানে তেলটি ঢেলে দিলাম। তেল গরম হয়ে এলে আমি এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো সোনালি করে ভেজে নিতে হবে। সরিষার তেলে আমি পেঁয়াজগুলো সুন্দরভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে এসেছে, এবার এর মধ্যে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিচ্ছি। শুকনো মরিচ আর পেঁয়াজ একসাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। দর্শক দেখুন পেঁয়াজগুলো কেমন সোনালি বর্ণের হয়ে এসেছে, তার মানে আমার বাগার প্রস্তুত। এখন আমি বাগারটি নামিয়ে ফেলছি। দর্শক, বাগারটি নামিয়ে আমি সরাসরি কালো ভুনার মধ্যে দিয়ে দিলাম। এবারে কালো ভুনাতে আরও কিছু মশলা দিতে হবে। মশলাগুলো হচ্ছে, আমি এখানে দিয়েছি জিরা গুঁড়ো, এখানে রয়েছে জয়ফল এবং জয়ত্রী আমি বেটে নিয়েছি সেগুলো, এবং এখানে রয়েছে রাঁধুনি মশলা। এই 3টি মশলা আমি একসাথে এখানে দিয়ে দিচ্ছি। আমি এখানে জিরা গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, রাঁধুনি মশলা দিয়েছি 1 চা চামচ এবং 1টি জয়ফল এবং 2-3টি জয়ত্রী বেটে দিয়েছি। তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের কালো ভুনা। কিছুক্ষণ আগুনের তাপে রেখে নাড়াচাড়া করে আমি এটি নামিয়ে ফেলব। দর্শক, তৈরি হয়ে গেল মজাদার গরুর মাংসের কালা ভুনা। আপনারা আমার রেসিপি ফলো করে খুব সহজেই বাড়িতে সুস্বাদু গরুর মাংসের কালা ভুনা তৈরি করতে পারবেন। আপনাদের যদি আমার আজকের ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর এরকম আরও মজাদার রান্নার নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই
অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। আজকের মতো এখানেই শেষ, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।